আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলায় শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পর্ব। জেলার 9টি বিধানসভা কেন্দ্রেই চলছে মনোনয়ন দাখিল প্রক্রিয়া। সেই উপলক্ষে আজ জেলার ইসলামপুর মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলেন। এদিন চোপড়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম প্রার্থী আনারুল হক, ইসলামপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা মনোনীত কংগ্রেস প্রার্থী ডক্টর সাদিকুল ইসলাম, গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা মনোনীত কংগ্রেস প্রার্থী মাসুদ এমডি নাসিম এহসান এবং চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী আলী ইমরান রামজ মনোনয়নপত্র দাখিল করেন। সেই উপলক্ষে একটি মহামিছিলের আয়োজন করা হয় সংযুক্ত মোর্চার পক্ষ থেকে। এদিন ইসলামপুরের ট্রাক স্ট্যান্ড থেকে শুরু হয় এই মিছিল। মিছিলে 4টি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীরা ছাড়াও নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। ইসলামপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। পরবর্তীতে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে শেষ হয় তা। সেখানে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত মোর্চার 4 প্রার্থী মনোনয়নপত্র পেশ করেন মহকুমা শাসকের কাছে। এই মনোনয়ন ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল মহকুমা শাসকের দপ্তরকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী আলী ইমরান রাম জানান, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সহ উন্নয়নের ইস্যুতে লড়াইয়ে নেমেছেন তারা। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে, তাই জয়ের বিষয়ে 100% আশা প্রকাশ করেছেন আলী ইমরান রামজ। মানুষের আশীর্বাদ আছে, এটা মানুষের ভালোবাসা আছে, এটা প্রমাণ হচ্ছে আজকের এই জনজোয়ারে। আমরা আজকে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে 4 প্রার্থী ইসলামপুর সাব ডিভিশনে সবাই একসঙ্গে মনোনয়নপত্র জমা দেব এবং আমাদের যে লড়াই, যে মূল দাবি সামনে রেখেছি, বর্তমান স্বৈরাচারী সরকার এবং কেন্দ্রে যে ধর্মীয় সন্ত্রাস করে সরকার গড়েছে, মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করে ধর্মীয় জাত নিয়ে রাজনীতি করছে, তার বিরুদ্ধে আজকে যুব সমাজ, মা বোন থেকে সবাই আজকে একসঙ্গে আমাদের সঙ্গে রাস্তায় মিছিলে মিটিংয়ে সব জায়গায় তারা উপস্থিত হচ্ছেন। উপস্থিতির হার বেড়ে যাচ্ছে, তাতে আমরা ভরসা পাচ্ছি কি মানুষ এখন বর্তমানে আমাদের যে মূল লড়াই মানুষের জীবিকার জন্য, সেটা হচ্ছে রুটি কাপড়া মাকান, স্বাস্থ্য শিক্ষা রোজগার জল রাস্তা, এইগুলো বেসিক ইনফ্রাস্ট্রাকচার যেগুলো উন্নয়নের, সেইগুলো নিয়ে আমরা লড়াই করি মানুষের জন্য, কৃষকের জন্য, বেকারের জন্য। অন্যদিকে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দীপা দাশমুন্সি, খেলা হবে প্রসঙ্গে বক্তব্য রাখেন তিনি। এ বিষয়ে শুনব তার বক্তব্য। আমি খুবই আশাবাদী, আজকে মানুষের যে জনজোয়ার এসছে এবং তারা স্বতঃস্ফূর্ত ভাবে এসছেন, আমি খুবই আশাবাদী। দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ, ইসলামপুর।